রয়েছে, তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, গো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাতটা দুজুক এক নজর দেখতে চাই। কি দেখতে চা জোরে কর না, কি দেখতে চা? আমার আল্লাহ কো তুমি দুজুক দেখতে কেন? দুজুক তো তোমার জন্য বানাই নাই, দুজুক যার জন্য বানাইছি তারাই দুজুক দেখবো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আচ্ছা দুজুক যার জন্য বানাইছে তারা দেখতো না, তো আল্লাহর কথা তো ঠিক আছে। আমার গাল সেবা কর না, ওই তো না, আমি একটা নজর দেখাম গল্লা এই এক সেকেন্ড কোনা। আমার গাউসে পাক বলে, আল্লাহ আমি দেখবই দেখব। আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদির গো, ও আব্দুল কাদির তোমার জন্য তো দুজুক বানানো হয় নাই, দুজুক বানানো হয়েছে, যারা দুজুকবাসী হবে গো তাদের জন্য দুজুক বানানো হয়েছে, তুমি কেন দুজুকের দিকে চাইবা? তুমি যদি দুজুকের দিকে নজর করো গো, ওই দুজুক আর জ্বলবে না, সাথে সাথে নিব্বা যাইব। এবার আমার গাউসে বাগ ডাক দিয়ে বলে, আল্লাহ ও মাবুদ মাওলা তুমি তো আমারে আটকায় রাখতে পারবা না, আমি দুজুকে যাবই যাব। আমার আল্লাহ ডাক দিয়া কো, আব্দুল কাদির আমি তোমাকে আটকায় রাখার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করব, 70,000 ফেরেশতার দ্বারা তোমাকে সিগল দিয়া বাইন্দা ধরে রাখবো। আমার গাউসে বাগ ডাক দিয়ে বলে, মাবুদ তোমার জাতে জামালিয়তের কসম করে বলি, আমি আব্দুল কাদিরের জিলানির শরীরে এত শক্তি তুমি দিয়েছ, 70 কোটির বেরেস্তাও আমারে ধইরা রাখতে পারবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করলো, তুমি কেন দুজুকে পরবা, কারণটা কি? আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুজুকের ভিতরে তো আমার দয়াল নবীর গুনাহগার উম্মতের ফলাইবা, আমার নবীর উম্মত যদি দুজুকের ভিতরে থাকে আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক নিবারণ হবে না, আমার নবীর উম্মতের দরদি, আমার দয়াল নবী হইলেন উম্মতের দেওয়ানা কান্দারি, আমার নবীর চোখ মুবারক দিয়া যদি পানি পড়ে গো আমি গাউসে পাক সহ্য করতে পারবো না, আমি শুধু একাই তোমার সাতটা দুজুকের মধ্যে লাভ দিয়া পড়বো, দেখবো তোমার সাতটা দুজুকের ভাবার কত আছে আমাকে জ্বালানোর জন্য, কেননা আমার জীবন থাকতে গো আমার দয়াল নবীর গুণা গরম মতকে দুজুকে দিতাম না।